আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর হলো, আগে বলে দেওয়া ভালো যে রাজস্ব খাতভুক্ত নিম্ন পদসম অস্থায়ীভাবে পূরণ করার নিমিত্তে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য জেলার নাগরিক ব্যতীত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এক নাম্বার স্টোর কিপার স্থায়ী 10টি, অস্থায়ী 3টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680, কোনো প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি। 2 নম্বর পরিসংখ্যান সহকারী 7টি, স্থায়ী 7টি এবং অস্থায়ী 3টি, স্থায়ী 4টি, মোট 7টি, 10,200 টাকা বেতন থেকে 24,680 টাকা বেতন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয় সহ স্নাতক ডিগ্রি। 3 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরী, গ্রেড 16, 506 জন নিবে মোট, তার ভিতরে স্থায়ী 454 জন ও অস্থায়ী 52 জন, বেতন 9,300 থেকে 22,490। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, ডাটা টাইপ, সর্বনিম্ন গতি নিম্নরূপ থাকিতে হইবে: বাংলা প্রতি মিনিটে 20, ইংরেজি প্রতি মিনিটে 20। ইলেকট্রিশিয়ান গ্রেড 16, 4 জন নেবে, 9,300 থেকে 22,490 বেতন, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা। 5 নম্বর লাইব্রেরিয়ান গ্রেড 16, 4টি নিবে, বেতন 9,300 থেকে 22,490। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। 7 নম্বর ড্রাইভার গ্রেড 16, 32 জন নিবে ড্রাইভার, এগুলো যেগুলো নেই কিছু লেখা নাই, এগুলো স্থায়ী পদ। 7 নম্বরে নেবে স্থায়ী 32 জন, বৈধ হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স সহ, 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বর প্লাম্বিং মিস্ত্রি গ্রেড 17, 6 জন নেবে, 9,000 থেকে 21,800, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ টিউবওয়েল মেরামত এবং পানির লাইন মেরামত সংক্রান্ত কাজে অনন্য 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর স্পেয়ার মেকানিক 220 জন নিবে গ্রেড 18, 8,800 থেকে 21। নয় নম্বর স্পেয়ার মেকানিক 220 জন, গ্রেড 18, বেতন 8,800 থেকে 21,310, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট থাকিতে হইবে। অফিস সহায়ক 77 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। 11 নম্বর ফার্মের লেবার গ্রেড 20, 206 জন, এগুলো সব স্থায়ী পদে, 8,250 থেকে 20,010 টাকা বেতন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা HSC পাস। 12 নম্বর নিরাপত্তা প্রহরী বা অফিস সহকারী গার্ড গ্রেড 20, মোট 222 জন নেবে, বেতন 8,250 থেকে 20,010, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। আর 8 থেকে 12 নম্বর পদের জন্য মাদারীপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বগুড়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 13 নম্বর পদ বাবুর্চি, 26 জন, অস্থায়ী, বেতন স্কেল 8,250 থেকে 20,010, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ রান্নার কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী হইতে হবে। 14 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, 18 জন, স্থায়ী, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সুঠাম স্বাস্থ্যের অধিকারী, তবে এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন।
নিয়োগে শর্ত হবে, নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রচলিত হবে। অনলাইনে আবেদন ফর্ম, ফি জমাদানের সময়সূচি, আবেদন পত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ 7 আগস্ট 2019 সকাল 10টা থেকে শেষ তারিখ 6 সেপ্টেম্বর 2019 বিকাল 5টা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন পদে গ্রেড 14 হতে 16 পর্যন্ত প্রতি প্রার্থীকে পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, 112 টাকা। গ্রেড 17 থেকে 20 পর্যন্ত প্রতি প্রার্থীকে পরীক্ষা ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, 56 টাকা। উল্লিখিত নিয়মে যথাসময়ে প্রদান করিতে হইবে। টেলিটক সিমের মাধ্যমে এই আবেদনগুলো সম্পন্ন করা হবে, করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম চাকরির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।